গাছের করলা ধরার আনন্দে অভিভূত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যেই বেলগনির কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার এই করলা গাছে করলা ধরেছে, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। এই খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম ছোট ছোট আরও বেশ কয়েকটা করলা এসেছে। তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমার মিষ্টি কুমড়া গাছটা, এটাও বেশ সুন্দর পরিপুষ্ট হয়ে উঠেছে। আমি গ্রিলের সাথে পেঁচিয়ে দিয়েছি যাতে পুরো গ্রিল বেয়ে গাছটা ছড়িয়ে যায়। চলুন এবার আজকে একটা পাঁচমিশালি সবজি রান্না করব, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে কলার ভিতরের শাঁস। এটাকে কোন অঞ্চলে কোন জেলায় কী নামে ডাকে জানি না, চট্টগ্রামে এটাকে সোজা ভাষা এটাকে কলার বলি বলে। এটার উপরের খোসাটা এভাবে ছিলে নিচ্ছি, আমাদের কাজ করে হেল্পিং হ্যান্ড আছে ওই খালা, তারপর এরকম চাকা চাকা করে কেটে নিব। ওই যে সুতাটা এটা ফেলে দিতে হয়, অনেকে হয়তো এটা কাটতে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা আজকের আমার এই খালার কাটা দেখে এটা শিখে নেবেন। তারপর এটা কেটে একটু হলুদ দিয়ে পানিতে ভিজিয়ে রাখলে আর কালো হয়ে ওঠে না। কিন্তু আজকে এটা বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, আমি একটু সময় পাচ্ছিলাম না তাই রান্না করা হয়নি। এটার সাথে কয়েক রকমের সবজি দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিই নাই কিন্তু ডাল দিয়ে রান্না করছি। এটার সাথে রান্না করার জন্য নিয়েছি মূলা, বেগুন, তারপরে মূলার সাথে কিছু নরম নরম শাক ছিল ওগুলো নিয়েছি, পেঁপে নিয়েছি আর কচুর মুখী নিয়েছি। এগুলো দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। এখন খালা এগুলো সব কেটে নিচ্ছে। খালা কাটতে কাটতে আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা আমার ব্লগ দেখেন এতটুকু পর্যন্ত দেখেছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আজকে নতুন ভিজিট করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ব্লগ থেকে কোনো কিছু শিখে থাকেন বা কোনো অংশ আপনার ভালো লাগে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা কিন্তু বেশ, এই রান্নাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কাটতে অনেক সময় লেগেছে। কাটার পর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আপনি যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন, আমি আজকে খেসারির ডাল দিয়ে রান্না করেছি। কিন্তু আমি চুলায় যখন ডালটা বসিয়েছি, আমার এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করব, যাতে আমার সবজিটা সাদা সাদা থাকে। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর দুই চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা যখন ফুটে উঠেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে করে। আমি যে যতটুকু পরিমাণ পানি দিয়েছি, আর বেশি পানি দিতে চাচ্ছিলাম না, কারণ বেশি পানি দিয়ে রান্না করতে আমার কাছে রান্নাটা ভালো লাগে না। আমি কম পানি দিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে পছন্দ করি, আমার কাছে মনে হয় ওইভাবে রান্না করলে রান্নাটা টেস্ট হয়। সব সবজিগুলোর থেকে বেশ পরিমাণ পানি বের হয়ে গিয়েছে, আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি শেষ দিকে এক কাপের মতো গরম পানি দিয়েছিলাম। এখন প্রচুর পরিমাণে ধনে পাতা, তেজপাতা, কয়েকটা কিশমিশ আর হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে একটু নেড়ে আমি এটার সাথে মিশিয়ে দিব। তারপর শেষে আমি এটার রান্নাটা প্রায় শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে একটা বাগার তৈরি করে এখানে একটু বাগার দিয়ে দিব। এক এক সময় আমি এক এক জিনিস দিয়ে বাগার দিই, কোনো সময় পাঁচফোড়ন, কোনো সময় আদা রসুন কুচি। কিন্তু আজকে পাঁচফোড়ন দিয়ে বাগার দিতে ইচ্ছে করছিল না, তাই পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছি। এই যে বাগারের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, ওখানে একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি শুকনো মরিচ দিয়ে দিব, এই কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এই সবজিটা সাদা থাকলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি এখন বয়স দিচ্ছি, তার আগে আমি দুপুরে লাঞ্চ এটা খেয়েছি। এই যে আমি বাগার দিচ্ছি, বাগার দেওয়ার শব্দটা আপনাদের সাথে রেখেছি, যে বাগার দেওয়ার একটা শব্দ হয় ওটা শুনতে কেমন লাগে।
আমার আজকের এই রান্নাটা আপনাদের দেখতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ব্লগটা আজকে এনজয় করছেন। এই যে দুপুরে আমি ভাতের সাথে লাঞ্চে নিয়েছি সবজি আর মরিচ ভর্তা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।